বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ভগবানগোলা থানার ললিতাকুড়ি এলাকায়। মৃতের নাম পিন্টু দাস। মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু দাসের বাবার সঙ্গে অভিযুক্ত সিআরপিএফ জওয়ানের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। এই নিয়ে দিন কয়েক আগে দুই পরিবারের মধ্যে সমস্যাও হয় এবং মৃতের পরিবারের লোকজনকে খুন করে দেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত সিআরপিএফ। মৃতের পরিবারের অন্যান্য সদস্যরা কেউ সেই ভয়ে বাড়িতে থাকতো না। গতকাল রাত্রে একাই বাড়িতে ছিল মৃত যুবক পিন্টু দাস। সেই খবর জানতে পেরে অভিযুক্ত সিআরপিএফরা বেশ কয়েকজন এসে পিন্টু দাসকে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। সকালে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার বিশাল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদিও ঘটনায় পুলিশ সিআরপিএফ সহ পাঁচজনকে আটক করে।